কোন দেশে আছেন শেখ হাসিনা, যা বললেন ছেলে জয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। টানা 2 মাস সেখানে অবস্থান শেষে গুঞ্জন উঠে ভারত ছেড়ে আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন তিনি। শেখ হাসিনার ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা সমালোচনা, এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার 7 অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয়, তিনি এখনও ভারতেই অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই। গত 3 অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তার মা নির্বাচনে লড়বেন কি না এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জয় বলেন, আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে, আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।